সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। পিঙ্কি সঞ্জিত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন 11টা বাজে, তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকে আমরা বেড়াতে যাচ্ছি মাসির বাড়ি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থেকো, সঙ্গে থেকো। আমরা স্টেশনে চলে এসেছি, রাস্তা খিদে পেয়ে গেছিলো কচুরি খেয়ে, ট্রেন ধরবো। ওই রে স্টেশনে চলে এসেছি, আর একটা স্টেশনে দুটো ট্রেন ধরতে হবে মাসির বাড়ি যেতে। স্টেশনের বাবা টয়লেট করতে গেছে, আমাদের এখানে দাঁড়ানো। একটা 40-এর ট্রেন আছে, এখন এখন মনে হয় 1:45 বাজে, আর আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে, তারপরে ট্রেন 1:45। ট্রেনে বসে পড়েছি, ট্রেন দাঁড়িয়ে ছিল, 1:40 ছাড়বে ট্রেন। চলো বাবা, যখন খেলো খেলো খেলো। এখন কটা বাজে? 1:00 না? এখন 1:00 আর 40 মিনিট, 40 মিনিট পর ট্রেন ছাড়বে। কিছু সময় জল খাচ্ছে, আমাকে একটু খাইয়ে দেবে। বাবু আর খাবে না? একটা 1:40 হয়ে ট্রেন ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। সোনা শুয়ে পড়েছে ট্রেনের মধ্যে, নেমে পড়েছি। আর কয়েক মিনিট আছে মাসির বাড়ি পৌঁছাতে, আর কয়েক মিনিট। তুমি একটা ধরো, বাবুকে ধরবো? না না, ওর জ্বর হয়েছে একদম না। আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া। মাসির বাড়ি ঘুরছি, এসে গেছি।
সব বাচ্চা কাইকুই কাইকুই করছে। কি সুন্দর সাজিয়েছে, এই দেখো দুটো ঢঙি সাজুগুজু করছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমার মাসি বললো এখানে রোদ্রু আছে বলে, ঠান্ডা তো সেই জন্য বাইরেটা খেতে বলে, কিন্তু রোদ্রু চলে গেছে একটু একটু আছে, তাই বাইরে টেবিল চেয়ারে খাচ্ছি বাইরে। আমার খেতে বসে যাচ্ছি, সেই সকালবেলায় বেরিয়েছি, খুব জোর খিদেও পেয়েছিল, এসেই আর ড্রেসটা চেঞ্জ করিনি কেন, কারণ একটু পরেই আবার পাশেই একটা পার্ক আছে বাচ্চাদের বলছে সেখানে যাবো, নাহলে এসে আমি নাইটি পরে ফেলতাম, কিন্তু বললো যে না হাত মুখ ধুয়ে খেয়ে না একটু পরেই খাওয়া দাওয়া করেই আবার বেরোবো, তো খিদে পেয়েছে। ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।